পুলিশের নজরদারিতে আসলো মুন্সিগঞ্জ শহর। বিস্তারিত দেখুন লিটন মাহমুদের তথ্য রিপোর্টে। অ্যানালগ থেকে ডিজিটালে চলে যাচ্ছি, ঠিক একই রকম আমাদের যে জেলা পুলিশের কার্যক্রম, থানা পুলিশের কার্যক্রম এবং ক্রাইম কন্ট্রোল, এগুলোও কিন্তু আমরা ডিজিটালি করার প্রক্রিয়ায় অনেকখানি গিয়েছি এবং সেটির একটি অংশ আমরা মুন্সিগঞ্জে আজ দেখতে পাচ্ছি যে পুরো মুন্সিগঞ্জ শহরকে ডিজিটাল ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এবার পুলিশের সিসিটিভি ক্যামেরার আওতায় আসলো মুন্সিগঞ্জ শহর ও আশেপাশের এলাকা। জেলা শহর ও আশেপাশের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে 120টি ক্যামেরা, যেগুলোর মাধ্যমে 24 ঘন্টায় চলবে মনিটরিং। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এসব ক্যামেরার কমান্ড, কন্ট্রোল এবং মনিটরিং সেন্টারের উদ্বোধন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। ডিআইজি হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রক্রিয়া শুরু করছে, আমরা অ্যানালগ থেকে ডিজিটালের দিকে চলে যাচ্ছি। তেমনি জেলা পুলিশ, থানা পুলিশের কার্যক্রম, ক্রাইম কন্ট্রোল, এগুলো আমরা ডিজিটাল করার প্রক্রিয়ায় অনেকখানি এগিয়ে গিয়েছি। সেটির একটি অংশ আমরা মুন্সিগঞ্জে ইতিমধ্যেই দেখতে পারছি। পুরো মুন্সিগঞ্জ শহরকে ডিজিটাল ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এতে ট্রাফিক নিয়ন্ত্রণ, অপরাধ প্রবণতা কমানো, অপরাধী শনাক্ত সহ জরুরি ঘটনায় দ্রুত সাড়া দেওয়া সম্ভব হলে বলে মনে করছেন তিনি। একটি অংশ আমরা মুন্সিগঞ্জে আজ দেখতে পাচ্ছি যে পুরো মুন্সিগঞ্জ শহরকে ডিজিটাল ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এতে যেমন ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে একটি পয়েন্টে বসে, এবং তার সাথে সাথে যে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয় রাতে এবং দিনে, সেটিও কিন্তু এখান থেকে পর্যবেক্ষণ করা যাবে এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, জেলা শহর ও পার্শ্ববর্তী পঞ্চসারী ইউনিয়নের 120টি পয়েন্টে বসানো হয়েছে এমন ক্যামেরা। শহরতলির রাস্তাঘাট, অলিগলি, আদালত প্রাঙ্গণ, যানবাহনের স্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ স্থান এখন জেলা পুলিশের নজরদারির আওতায়। এতে পৌর এলাকার কয়েক লাখ মানুষের প্রতিদিনের চলাচলে বাড়ল নিরাপত্তা। পর্যায়ক্রমে ক্যামেরার সংখ্যা আর পরিসর বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। কমান্ড, কন্ট্রোল এবং মনিটরিং সেন্টার উদ্বোধনে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।